প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন তা বাস্তবায়নে তৃণমূলকে আরও শক্ত হয়ে দাঁড়াতে হবে। দলটির নেতারা বলছেন গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় পিছু না হটে এগিয়ে যেতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে 9-10 ডিসেম্বর গণসমাবেশ নয়াপল্টনেই করার ঘোষণাও দেওয়া হয়। এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আপনাদের দুজনকেই স্বাগত। প্রথমেই চলে যেতে চাই খালিদ মাহমুদ চৌধুরী আপনার কাছে। আজকে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যে শুনেছি, প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো রকম জ্বালাও পোড়াও করলে তা সহ্য করবে না, এবং এটাও একরকম বলা যে আলোচনার পথটা কিন্তু সেখানে রুদ্ধ। কিসের আলোচনা, কাদের সঙ্গে আলোচনা, প্রধানমন্ত্রী সেখানে প্রশ্ন রেখেছেন। যদি আলোচনার পথ রুদ্ধই হয় তাহলে এর সমাধান কোথায়? ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে, আপনি দুইটা কথা বললেন, জ্বালাও পোড়াও করলে সেটা সহ্য করা হবে না, এটা সরকারের একটা নৈতিক দায়িত্ব দেশকে শান্তি এবং সার্বিক পরিবেশ বজায় রাখা, এটা সেই হিসাবে একটি সরকারের দায়িত্ব হচ্ছে দেশের স্থিতিশীলতা রক্ষা করা। এবং সেই জায়গা থেকে কেউ যদি এই ধরনের সন্ত্রাস নৈরাজ্য করার চেষ্টা করে সেটা সরকার শক্ত হাতে দমন করবে, এটাই স্বাভাবিক। আর যে কথাটা উনি পরে বললেন সেটা হচ্ছে, তিনি বলেছেন যারা 75-15 আগস্টের হত্যার সঙ্গে যারা জড়িত, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে লালন পালন করেছে, যারা 21 আগস্টে গ্রেনেড হামলা চালিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছিল, এতগুলো মানুষকে হত্যা করেছে এবং তাদেরকে আহত করেছে, এবং তিনি বলেছেন যারা এদেশে জঙ্গিবাদ কায়েম করেছে, যারা এদেশের মালি লন্ডারিং করেছে, তাদের সঙ্গে কি আলোচনা? তারা আবার মানবাধিকারের কথা বলে, তারা আবার আলোচনা করতে চায়। তিনি এই কথাটা তিনি এক প্রকার রাজনৈতিক প্রশ্ন ছেড়ে দিয়েছেন যে তারা এত কিছু অপরাধ করার পরে তারা আবার মানবাধিকারের কথা বলে, আবার আলোচনা করতে চায়। হ্যাঁ, তিনি এই কথাটি বলেছেন, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন। আচ্ছা, রাজনৈতিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন আপনি বলছেন, অন্যদিকে বিএনপি সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সমাবেশের অনুমতি নিয়ে, অর্থাৎ আপনারা এখন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলছেন কিন্তু তারা নয়াপল্টনেই সমাবেশ করতে চায়, এই ক্ষেত্রে আসলে বলছেন যে প্রথমত হচ্ছে মিরপুরে, তারপর হচ্ছে 300 ফিটে, তারপর সোহরাওয়ার্দী উদ্যান, তারপর নয়াপল্টন, তারা এখন নয়াপল্টনে সমাবেশ করতে চাচ্ছে। তো এই প্রসঙ্গে আসলে আপনাদের দলের অভিব্যক্তি কি? দেখেন, ছাত্র জীবনে তিনি যেমন একজন অর্থনীতির ছাত্র ছিলেন, তারও আগে জীবনে তিনি একজন ভালো নাট্যশিল্পীও ছিলেন আমার জানা মতে, ফখরুল বিএনপির মহাসচিব। কাজে তিনি নাটক করে কথা বলতে কিন্তু খুব পছন্দ করেন। এই যে কথাটা বললেন 300 ফিট, এই যে কথাটা বললেন যে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা, তারপরে বললেন কি পূর্বাচল, তারপরে বললেন সোহরাওয়ার্দী, কিন্তু 300 ফিট বা আপনার বিশ্ব ইজতেমা এইসব জায়গায় তো বিএনপি আবেদন করে নাই। বিএনপি আবেদন করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে করার জন্য, এবং সার্বিক বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই কথাটাই বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে করলে আমরা সেই ধরনের সব ধরনের নিরাপত্তা আমরা দিতে সমর্থ থাকবো। কারণ ঢাকা শহরে তারা যেভাবে বলছেন যে লক্ষ লক্ষ 50 লক্ষ মানুষ আসবে, আসুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু 50 লক্ষ মানুষ যদি রাস্তার উপরে দাঁড়িয়ে যায় তাহলে 50 লক্ষ মানুষ কোথায় যাবে? নয়াপল্টনে থাকবে না, সেটাকে শাপলা চত্বরে চলে যাবে, এদিকে কাকরাইল থেকে শুরু করে এদিকে রমনাতে চলে যাবে। কাজে তাহলে ঢাকার অবস্থাটা কি হবে এখন? বিএনপির জন্য কি ঢাকা শহর কি ঢাকার মানুষদেরকে ছেড়ে দিতে হবে? সেই জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যেহেতু বিএনপি একটা বড় ধরনের একটা কর্মসূচি নিয়েছে, বড় ধরনের গ্যাদারিং করার চিন্তা ভাবনা করছে, সেখানে সোহরাওয়ার্দী উদ্যানে দিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিরাপত্তা দেওয়ার জন্য তারা সেই সমর্থ হবে, সেই জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই জায়গাটায়। এখন ফখরুল ইসলাম রাজনৈতিক একটা আবরণ দিয়ে সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং এখান থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই ধরনের
রাজনৈতিক নাটক তিনি সাজাচ্ছেন। নিশ্চয়ই আপনার কথা আমরা শুনলাম, আপনার বক্তব্য আমরা শুনলাম, এবার একটু বিএনপির বক্তব্য আমরা শুনতে চাই। যেহেতু কুমিল্লায় আজকে সমাবেশ হলো এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে জানতে চাই যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আপনারা কেন করতে চাইছেন না, নয়াপল্টনেই কেন? সোহরাওয়ার্দী উদ্যানে যদি সমাবেশ করেন তাহলে তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি তো কিছুটা কমবে, কিন্তু নয়াপল্টনে তো রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে, এই ক্ষেত্রে নয়াপল্টনকে বেছে নেয় কেন? আপনাকে ধন্যবাদ। এটা খুব উত্তরটা খুব মানে সহজ এবং পরিষ্কার অন্তত আমার কাছে, কারণ ডিএমপি কমিশনার সাহেবের কাছে, পুলিশ কমিশনার সাহেবের কাছে যেদিন আমরা গিয়েছিলাম সেখানে আমিও ছিলাম, আদৌ আমাদের কাগজের মধ্যে লেখার দরখাস্তের মধ্যে কোথাও সোহরাওয়ার্দী উদ্যানের কথা লেখা নাই। আমরা একটা জিনিসই চেয়েছি, সেটা হলো নয়াপল্টন আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আর যেটা মন্ত্রী সাহেব এখন বললেন সেই কথাটিও সঠিক নয়, কারণটা হচ্ছে যে ওটা কাগজে কোথাও লেখা নেই কিন্তু পুলিশ কমিশনার সাহেব নিজে বলেছেন, এবং তিনি যে অতিরিক্ত কমিশনার এবং যুগ্ম কমিশনার উপকমিশনারদেরকে সাথে নিয়ে বসেছিলেন তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আপনারা পূর্বাচলের বাণিজ্য মেলার ওই জায়গাটায় যান, আবার কেউ কেউ বলেছে ইজতেমা ময়দানে যান। তো সত্যি আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, তখন আমরা বলেছি যে না আমরা ওসব জায়গায় যাব না, আমরা ওসব জায়গায় যাবো না, আমরা যেটা বলেছি সেখানটায় আমাদেরকে দেন, কারণ তাহলে ওখানকার শৃঙ্খলাটা রাখা আমাদের পক্ষে অনেক সহজ হবে, যেহেতু ওখানে কেন্দ্রীয় কার্যালয় আমাদের আছে, ওইখানে বসে টেকনিক্যাল সাপোর্ট যেটা, কারিগরি সাপোর্ট যেটা, সেটাও আমরা যেভাবে দিতে পারবো সেভাবে সোহরাওয়ার্দীতে সম্ভব হবে না। আর সোহরাওয়ার্দীর কথা তো এখন এসেছে, তখন কিন্তু কোনো প্রস্তাব সেখানে তারা দেয়নি সোহরাওয়ার্দী সম্পর্কে। আপনারা কি শুধু টেকনিক্যাল সাপোর্টের জন্যই কি শুধু নয়াপল্টনকে বেছে নিচ্ছেন? এই ক্ষেত্রে কি আপনারা যখন অন্যান্য সমাবেশ করছেন দেখছি দেশের বাইরে, তখনও কিন্তু আপনারা টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছেন, তাহলে সোহরাওয়ার্দী থেকে কেন সম্ভব নয়? না সোহরাওয়ার্দী তো সম্ভব না, এই কারণে সোহরাওয়ার্দী তো একের পর এক আওয়ামী লীগের সহযোগী সংগঠন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, এবং 24শে ডিসেম্বর ঘোষিত হয়েছে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। তো সেখানে তো আওয়ামী লীগের যে স্টেজ বানানো রয়েছে 9 তারিখ পর্যন্ত কর্মসূচি সেখানে তাদের দেয়া আছে, তো 10 তারিখে গিয়ে আমরা নৌকার উপরে কি সমাবেশ করব? ওইখানে আবার এই স্ট্রাকচার সরিয়ে সেখানে একদিনের মধ্যে করা এটা কি সম্ভব হবে? আর যেটা মন্ত্রী সাহেব বলেছেন সে কথাগুলো হলো যুক্তি তর্কের কারণে এবং প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য বা প্রতিযোগীকে আক্রমণ করার জন্য বলা। কারণটা হচ্ছে যে এই যে যশোরে প্রধানমন্ত্রী কর্মসূচি করে এলেন, আওয়ামী লীগের নেতারা আপনাদের চ্যানেলেই বলেছেন, আপনাদের এই টিভিতেই বলেছেন যে প্রধানমন্ত্রী হিসাবে তিনি এয়ারফোর্সের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান করেছেন, আর আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে তিনি জনসভায় ভাষণ দিয়েছেন। এখন আজকে কোন পরিচয়ে তিনি এই এই ভাষণগুলো দিয়েছেন? বিএনপিকে যে অকথ্য ভাষায় আক্রমণ করলেন সেটা কোন কোন পরিচয়ে দিয়েছেন? প্রধানমন্ত্রী পরিচয় দিলে একরকম, আর যদি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দিয়ে থাকেন তাহলে আরেক রকম, বিবেচনাটা তো দুরকম হবে। নিশ্চয়ই আপনার সেই প্রশ্নটি আমি খালিদ মাহমুদ চৌধুরী আপনাকে করতে চাই। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল বললেন যে কোন পরিচয়ে আজকে বিএনপি সমালোচনা প্রধানমন্ত্রী করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে না আওয়ামী লীগ সভাপতি হিসেবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সব থেকে বড় পরিচয় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আর এটা তার সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয় বাংলাদেশে আর কোনো নাগরিক দিতে পারবে না, সেটা তিনি দিতে পারবেন এবং তার ছোট বোন শেখ রেহানা দিতে পারবে। আর তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী যেখানে যাবেন সেখানে তিনি প্রধানমন্ত্রী, এবং এই প্রধানমন্ত্রীকে রাষ্ট্র প্রোটোকল দিবে এটাই স্বাভাবিক। আর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে, জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। কাজে আওয়ামী লীগ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করেছে, সরকারি দল, কাজে আওয়ামী লীগ এই এই যে সরকারের দেশের জনগণের দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব পালন করতে সরকারের যে প্রোটোকলগুলো আওয়ামী লীগের ক্ষেত্রে যাদের যাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা সব জায়গায় বহাল থাকবে, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একই ধরনের প্রোটোকল বহাল থাকবে সর্বক্ষেত্রে। এটা নিয়ে বিতর্ক করা, আলোচনা করা, এটা মুখ্যতার পরিচয়। কাজে আমি মনে করি প্রধানমন্ত্রী যেমন আওয়ামী লীগের সভানেত্রী তিনি বাংলাদেশেরও প্রধানমন্ত্রী। আপনি যেটি বলেছেন নিশ্চয়ই সেটি বিএনপি নেতা জনাব মোয়াজ্জেম হোসেন আলাল শুনেছেন। জি বলুন। আমি একটু বলি, খালিদ ভাই তো অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত, এই জন্য উনি এবং ওনারা প্রায় ওই প্রতিযোগীকে মূর্খ বলেন। তো মূর্খ হিসাবে আমি বলি যে আপনি যে জাতির জনকের কথা বললেন তার কন্যা, নিঃসন্দেহে এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই,
কিন্তু সেই নেতা শেখ মুজিবুর রহমানকে সবচেয়ে বেশি অপদস্থ করেছেন আপনারা। শেখ মুজিবুর রহমান সাহেবের 6 দফা দাবির 1 নম্বর দাবিটাই ছিল সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালনা করা। বুকে হাত দিয়ে হলফ করে বলতে পারবেন যে আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে হয়েছেন? সেটা তো বলতে পারবেন না। কথায় কথায় মূর্খ বলা মানুষকে এবং আক্রমণ করা বিভিন্ন ব্যঙ্গাত্মক ভাষা, এটা নিশ্চয়ই আমরা আসলে প্রসঙ্গ। আরেকটা কথা আমি বলি, আপনি আমাকে আচার আচরণ শিখাচ্ছেন। আপনি মূর্খ বলেছেন, এই জন্য বলেছি আপনাকে। আপনি মূর্খ বলেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যখন শুধু হাসিনা বলে তখন আপনাদের আচরণ কোথায় থাকে? আমি টেলিভিশনে শুনলাম যে আপনি হাসিনা, আপনি প্রধানমন্ত্রীকে সম্মান দিতে জানেন না, আপনি কিভাবে সম্মান প্রত্যাশা করেন? আপনি সেখানে সম্মান দিবেন না, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন আর আপনি সম্মান চাইবেন, এটা কিভাবে সম্ভব? না, এই জন্যই তো অপমানটা তো করলেন মূর্খ বলেই, সেই জন্য, সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা যে প্রসঙ্গে ছিলাম আসলে আমরা একটু আবারও মূল আলোচনায় আসতে চাই, আসতে চাই আমরা একটু মূল আলোচনায় আসতে চাই। খালিদ মাহমুদ চৌধুরী, আপনি যদি আপনি যদি আপনি যদি আপনি একটু কথা থামালে আমি একটু বিএনপির কথা শুনতাম। নমুনা নতুন করে দেখালেন, জি মোয়াজ্জেম আলাল, আপনি আপনি একটু চুপ থাকলে আমি একটু খালিদ মাহমুদ চৌধুরীর বক্তব্য শুনতে চাই। জি বলুন। আপনি নয়াপল্টন কি আপনার জনসভা করার জায়গা? নয়া রাস্তা আপনি 23 বঙ্গবন্ধু আমাদের পার্টি অফিস, সেখানে 5 বছর আমরা দাঁড়াতে পারি নাই। প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, সেখানে আমরা দাঁড়াইতে পারি নাই। তারপরে বর্তমান সরকার অনেক গণতান্ত্রিক বিএনপি প্রতিনিয়ত ছোটখাটো সমাবেশগুলো তাদের পার্টি অফিসের সামনে করছে, বিএনপি আওয়ামী লীগ বা সরকার কোনো বাধা দেয় নাই। আজকে এই ধরনের একটা মহাসমাবেশ কিভাবে তারা নয়াপল্টনে করতে চায়? এটা তো অসৎ উদ্দেশ্য ছাড়া কিছু নয়, এটা একটা বিশৃঙ্খলা হবে। বিএনপি যদি নাও চায় তাও সেখানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। এটা কি বিএনপি এটাই কি চায় যে সেখানে বিশৃঙ্খলা তৈরি হোক, এই রাস্তাঘাট সারা বাংলাদেশ ব্লক হয়ে যাক, সারা ঢাকা শহর বন্ধ হয়ে যাক, এটাই কি তাদের প্রত্যাশা? নিশ্চয়ই, আপনার কথা শুনলাম, আপনার কথা শুনলাম জনাব মোয়াজ্জেম হোসেন আলাল। নয়াপল্টনই কেন, এখানে বড় কোনো মাঠ, অন্য কোনো জায়গা হলে আপনাদের আর সমস্যাটা কোথায়? মানে নয়াপল্টনই হতে হবে কেন? সেটা কি শুধু টেকনিক্যাল সাপোর্টের জন্য আপনি যেটা বলছিলেন? নয়াপল্টনই হতে হবে এই কারণে, কারণগুলো কিন্তু আমি বলে গেছি। পুরো সরওয়ার্দি উদ্যানই কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের দখলে এবং সেটা 24 ডিসেম্বর পর্যন্ত দখলে, এক। দ্বিতীয় হচ্ছে যে এখানটায় বসে আমরা যে এর আগে সভাগুলো করেছি শান্তিপূর্ণভাবেই করেছি, কোন রকম কোন বিশৃঙ্খলা। কিন্তু আওয়ামী লীগ বলছে আপনারা নয়াপল্টনে কোনো বিশৃঙ্খলা হতে পারে, নয়াপল্টনে কোনো বিশৃঙ্খলা হতে পারে, মানুষের চলাচলে সমস্যা হবে। ঠিক আছে, বিশৃঙ্খলা যদি হয় সেটার জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে, স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব আছেন, সেটা কি আওয়ামী লীগ দেখবে না আইন শৃঙ্খলা বাহিনী দেখবে? কিন্তু ঢাকাবাসীর তো একটা সমস্যা হতে পারে, চলাচল যাতায়াতের তো সমস্যা হতে পারে। সেটার জন্য তো আমিও নাগরিক হিসেবে আমারও তো দায়িত্ব আছে, কারণ যাতায়াত চলাচলে অসুবিধা হলে ওই ভোটার তো আমার উপরে অসন্তুষ্ট হবে, বিএনপির উপরে সমর্থন থাকলেও সমর্থন চলে যাবে, এতটুকু আকল তো আমাদের আছে, আমরা মূর্খ হই আর যাই হই। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আজকে নির্বাচিত সংবাদে যুক্ত হওয়ার জন্য।